মাতুলদা, তুমি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করো গো? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বুঝেছি, তার মানে জ্যোতিষ শাস্ত্র হলো বহু তর্কের বিষয়। বাটুলদা তান্তদই বুঝেছি, তার মানে তুমিও ভাগ্যে বিশ্বাস করো না। জ্যোতিষ শাস্ত্র বিষয়টা কিন্তু খুব একটা সহজ নয় রে। যে জিনিসটা বুঝি না সেটাকে বিশ্বাস বা অবিশ্বাস করি কিনা বুঝবো কি করে? বড় কঠিন বিষয়। তাহলে এই যে সকলে হাতে দেখা বিচার করে ভবিষ্যৎবাণী করে, সেগুলো সব মিথ্যে? নিজের ভবিষ্যৎ এই দুই হাতে গড়তে হয়, হাতের রেখা টেকা কিছু নয় রে। আমি তো অন্তত বিশ্বাস করি না, যারা করেন তারাই বলতে পারবেন। নসুদা করে, নসুদা বলে, ওরে আমার এই হাতে কি লেখা আছে জানিস? আকবরের রাজ্য শাসন। চোপড়াও গার্গেন্ডি ভোরাসের নাতি। আর কথা সারান দাও, তুমি কইয়া যাও নসুদা। ওরে আমার এই হাতের রেখায় স্পষ্ট লেখা আছে রে, প্রতি হপ্তায় একটি করে মহাভোজনের নিমন্ত্রণ আমি পাইবই পাইব। আমার নিমন্ত্রণ লগ্নে জন্ম। সত্যি বলছো তুমি নসুদা? কিন্তু গত দু মাসে তো তুমি কোনো এমন নিমন্ত্রণ পেয়েছো বলে তো জানি না। সাইপা গেছো নাকি আমাগো? ওরে চাপা চাপির কিছু নেই রে, সারা দুনিয়া জানে তোদের এই লিডারের নসু ঘোষ টানা 350 বার যাত্রীর নিমন্ত্রণে রক্ষা করিয়া বিশ্ব রেকর্ড করিয়াছে। শুধু তোরাই জানলি না রে, তোদের মতন এমন হার কে পন্দের পাল্লায় পড়ে আমার ভাগ্যটাই বিগড়ে গেছে। এইবার বুঝলাম। কি বুঝলি তুই? তোমার নিজের এখনো কেন বিয়ে হয়নি? বিচ্ছু মাউথ শাট কর, নয়তো নসুদা 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 এখন হট হয়ে আছে রে বচা। আমিও একটা হট খবর এনেছি। হট খবর? উফ, কি খবর রে বচা, বলে ফেল দেখি, বলে ফেল। খবরটা আমার দিকে তাকিয়ে বল বচা, ভুলে যাস না আমি তোদের লিডার। বলছি বলছি, আমার মামার বিয়ে আগামী বৃহস্পতিবার, আমাদের সকলের নিমন্ত্রণ, বরযাত্রী বৌভাত সব। এটা কি বললি বচা তুই? বরযাত্রী কাম বৌভাত মানে হলো গিয়ে 351টা বরযাত্রী আর 411টা বৌভাত। বাচ্চু ওরে তোরা দাঁড়িয়ে কেন এখনো? জয়ধ্বনি কর রে জয়ধ্বনি কর, জয় বচার মামার বিয়ের জয়, জয় জয়। উফ, তোরা পারিস বটে। আমরা তাহলে যাবো তো বাটুলদা বচার মামার বিয়েতে। বৃহস্পতিবার সকালে যেতে হবে, আর শনিবার একেবারে বউ ভাত খেয়ে রবিবার ফিরবো। বাবা, একেবারে যে সব ঠিক করেই এসেছিস, তা সঙ্গে আর কে যাচ্ছে? বচারা তো বুধবারই সবাই চলে যাচ্ছে, নসুদার সঙ্গে আমরা যাব বলে ঠিক করেছি। তবে তুমি যদি পারমিশন দাও তবেই। তোরা না গেলে তো বচারও মান সম্মান থাকে না, কি বলিস? তার মানে তুমি রাজি বান্টুলদা? তা বচার মামার বাড়ি কোথায় শুনি? বচা তো বললো কি আমলকি গ্রাম না কি একটা জায়গায়, নসুদাকে বিয়ের কার্ড দেবে, ওখানে ঠিকানা লেখা আছে। আমলকি গ্রাম? বাহ, বেশ সুন্দর তো নামটা। মাটুল বাবু, মাটুল বাবু, মাটুল বাবু, মাটুল বাবু। কে কে? ও ও, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। ট্রেনটা এত আস্তে চলছে কেন রে বাচ্চু? যা বাবা, আস্তে কোথায় চলছে গো নসুদা? এবার কি উড়ে উড়ে যাবে নাকি? না, সেই ভোরবেলায় ট্রেনে চেপেছি, এখনো তো পৌঁছলামই না। আরে টিটি ভদ্রলোক তো বললেন প্রায় 3 ঘন্টা লেগে যাবে পৌঁছতে। নসুদার তর সইতাছে না, সকালের টিফিনটা মিস হইলে শুরুতেই লস হইয়া যাইব। ওরে উজবুকের ফাটা চচ্চড়ি, বিয়ে বাড়ি সম্পর্কে তোদের কি কোনো ধারণা আছে রে?
সকাল থেকেই হুটোপুটি পড়ে যায়। কতবার বাজারে যেতে হয় জানিস? ফর্দে দু পাঁচটা আইটেম বাদ পরেই পরে। তারপর ধর গিয়ে এ তত্ত্বের মাছ মিষ্টি, উফ, এতগুলো বিয়ে বাড়ি কাজ করলাম আমি জানবো না। শুধু কি নেমন্তন্ন খেলেই হয় রে? দায়িত্ব বলে তো একটা কথা আছে নাকি? শত হলেও আমাদের বচার মামার বিয়ে মানে একেবারে আপন, মানে বচার মামার বিয়ের মানে তো আমারই বিয়ে, মানে আমাদেরই মামার বিয়ে, তাই না? হ তাজা কইছো, বচা স্টেশনে আমাদের নিতে আসবে বলেছো তো। আসবে মানে একেবারে গাড়ি নিয়ে। ছেলের দল প্রায় হাজার খানেক বিয়ের নিমন্ত্রণ রক্ষা করার পরে এখনো যদি বিয়ের কার্ড সঙ্গে নিয়ে বেরোতে হয় তাহলে নস্যু ঘোষ, তোদের লিডার কি করতে হলো শুনি? বিয়ের কার্ডে জল জল করে খোদাই করা ছিল হত্তকিপুর। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে বচা বলেছিল আমলকি গ্রাম। আমলকি আর হত্তকি একই গাছে হয়তো, তাই হয়তো গুলিয়ে ফেলেছিস। কিন্তু বচা যে বলেছিল আমাদের নিতে স্টেশনে আসবে গাড়ি নিয়ে, সেটাই তো ভাবছি রে। ট্রেনটা মনে হয় এক ঘন্টা আগে এসে পড়েছে। ট্রেনের আর কি দোষ, বিয়াবাড়ি খাইবা কইয়া যা তারা হুড়া লাগাইছো ট্রেনের ড্রাইভারও মনে হয় বুঝতে পারছে। এই যে বাবুরা, আপনারা এসে গেছেন, আমি হরিপদ। গ্রামের রাস্তার যা হাল হয়েছে বর্ষায় একটু দেরি হয়ে গেল। না 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 না, বেশি দেরি হয়নি, ট্রেনটাই আগে চলে এসেছে। বচা আসেনি হরিপদ দা? বচা? বচা সে আবার কে? আরে বচা বচা আমাদের বন্ধু, ওরই তো মামার বিয়ে। ও ও বুসু বাবু, আগে বলবেন তো বুসু বাবুর যে আপনারা বচা বলেন। জয় বাবা, বচা বুচু বুচু বচা বাচ্চু রে, বুঝলি তো? বচাকে ওরা আদর করে বুচু বলে ডাকে, বুচু। আমরা চা আর ওরা চু, বচা বুচু চু 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 চু। তা আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো হরিপদ দা, নাকি এগোবো? এই দেখো এই দেখো, কথায় কথায় কত দেরি করিয়ে দিলাম, চলেন চলেন। না না না, দেরি আর কোথায়, আরে সবাই। তা হরিপদ দাদা, এটাই বুঝি বচার মামার ফিটন গাড়ি? তা এক প্রকার বলতে পারেন। বচাটার সঙ্গে দেখা হলেই প্রথমেই একটা কষিয়ে গাঁটটা ঝাড়বো। বাসুদা, তুমি হঠাৎ এমন থম মেরা গেলে কেন? না রে, আমার কেমন জানি একটা খটকা লাগছে। হরিপদ দা, এই সকালের মেনুতে কি আছে বলে ফেলো দেখি ঝটপট। সকালে সকালে হলো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট, ডাল আর আলু ভাজা। ওতেই চলে যাবে, রাতের বেলা তো আবার বরযাত্রী যেতে হবে, সেখানে গিয়ে তো আবার। আপনাদের তো একেবারে বরের আগে আগে যেতে হবে। দেখেছিস বাচ্চু, বচার বুদ্ধি আছে বলতে হবে, ওর থেকে শেখ তো না। দলের লিডারকে একেবারে বরকর্তার সম্মান দিচ্ছে, বরের আগে আগে বরকর্তা। তা বাবুরা, আপনাদের দলের তো শুনেছি এ শহরে খুব নাম ডাক। আমি হলাম গিয়ে এই দলের লিডার, শুনলি তো বাচ্চু হরিপদ দা কি বলছে? সবই শুনছি, জানি না বাপু কি আছে কপালে। এই বুসু বাবু যখন মোটর গাড়ি করে আপনাদের মালপত্র এনে পাড়ায় ঢুকলো না, সকলের শোক একেবারে কপালে উঠে গেছে। বুসু বাবুর মামার বিয়ে বলে কথা। মালপত্র? ইয়ে মানে বচা আবার কি মালপত্র এনেছে সঙ্গে? নেছে না? ওরে গর্ধবের ছোট ভাই, বরযাত্রী যাওয়ার পোশাক আমি বচাকে নিয়ে আসার দায়িত্ব দিয়েছিলাম। কি রং চঙে পোশাক সব, লাল জামা, সাদা প্যান্টুলুন, মাথায় টুপিও পরেন বুঝি আপনারা।
ওই বিয়ে বাড়ি বুঝে আর কি। তা হরিপদদা, আর কত দূর যেতে হবে গো? মানে গিয়েই আগে ডান হাতের কাজটা সেরে নিতে হবে তো, বুঝলি? সেই ভোরের ট্রেনে বের হলো ছেলেগুলো, এখন দুপুর প্রায় দুটো বাজতে চললো, এখনো পৌঁছলো না। এতবার করে বলে দিলাম গিয়েই একটা ফোন করবি স্টেশন থেকে, সুযোগ পেয়েই একেবারে ছাড়া গরু হয়ে গেছে। বিচ্ছুটা না থাকলে বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। আমি তখনই বলেছিলাম কেসটা আমার গন্ডগোল মনে হচ্ছে। মা তারা ব্যান পার্টি বর নিয়ে আগে আগে যাবে রে বাচ্চু। বরের লগে যাত্রী, বর যাত্রী। কি কো নুসুদা? এই তোদের টিম স্পিরিট। ওরে বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, একজোট হয়ে মোকাবিলা করতে হয়। এখনো তো তোমার ওই বাচ্চা বুচ্চু চুচ্চু দাদা আসেনি। আসলে কি হবে শুনি? বুচু বাবু আমাদের বেঁধে রাখবেন। অত সস্তা না রে বাচ্চু। কেন, কি করবা তুমি? বলে দেব আমরাই মা তারা ব্যান পার্টির লোক। আর ব্যান পার্টির আসল লোকজন এসে পড়লে? আরে দূর, যা মনে হচ্ছে ওই দল আসবে পরের ট্রেনটাই, মানে আরো দু ঘন্টা পরেই। চল তার থেকে বরং সকালে খাওয়াটা খেয়ে এখান থেকে কেটে পড়ি। আমলকি আর হর্তকি তো একই গাছে হয় না সুদা, তাই না? দুটোই তো ফল নাকি, গুলিয়ে ফেলেছিলাম তাই। মানুষ মাত্রেই তো ভুল হয়, ম্যান অনলি রং ইজ। এই যে বাবুরা, বড় কর্তা বললেন আপনারা তাড়াতাড়ি খেয়ে তৈরি হয়ে নেন, বাজাতে হবে, বাড়ির ছেলেমেয়েরা বায়না করতেছে। হরিপদদা, বচুদাকে তো দেখছি না। আরে ভুচু বাবু তো সেই কোন সকালে মেয়ের গায়ে হলুদ নিয়ে গেছে, এই তো চলে আসবার সময় হলো বলে। ঠিকই তো, আমাদের তো সময় হয়ে গেছে ইয়ে মানে খেয়ে দে বাজাবার। মাটুল বাবু, মাটুল বাবু, মাটুল বাবু, মাটুল বাবু। একি আবার ওই স্বপ্নটা কেন দেখলাম? এই একই স্বপ্ন কেন দেখছি? কে ওই লোকটা? ও বিকেল তো হয়ে এলো, এখনো তো বাচ্চুরা কিছু জানালো না। আশোক ফিরে বিয়ে বাড়ির আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছে। কোথায় কোথায়? আরে এরা কারা? ওই যে দাদা বাবু, ওই লোকটা হলো দলের লিডার। কি দলের লিডার? মা তারা ব্যান্ড পার্টির লোককে আমি নিজে এই মাত্র স্টেশন থেকে নিয়ে এলাম। ওদের লিডার চুনিলাল আমার এতদিনের বন্ধু। হ্যাঁ তাহলে তাহলে এরা কারা বাবু? ডাকাত, ডাকাত, ডাকাত! ব্যান্ড পার্টি সেজে বিয়ে বাড়িতে ডাকাতি করতে ঢুকেছে। কোনো কাণ্ডজ্ঞান আছে ওদের? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনো কোনো খবর পর্যন্ত দিল না।
বচাদের বাড়িতেও তো মনে হয় কেউ নেই যে একটা খবর নেব। উফ, কি হলো রে বাচ্চু? চোর বাঁচা বেঁচে গেছে নসুদা। বসার মামার বর যাত্রীর ভোজের বদলে এই পচা পুকুরের পচা জল খাইয়াই বাড়ি চলো নসুদা। আমি তোমাকে বারবার বললাম, বচা আমাকে বলেছিল ওর মামার বাড়ি আমলকি গ্রাম, অর্থকিপুর নয়, শুনলেই না আমার কথা। উত্তেজনায় ভুল হয়ে গেছে রে। এখন কি এই পচা পুকুরেই থাকবা না মানে মানে স্টেশনের দিকে যাইবা? তবে আমাদের খুব সাবধানে যেতে হবে, কিন্তু ওরা যদি দেখে ফেলে আবার। ওরে বাবা রে, বাচ্চু রে এই দেখ আমলকি গ্রামের ট্রেন, উঠে পর উঠে পর। না বাড়িতে ফিরে চলো, আর আমলকি গ্রামে গিয়ে কাজ নেই। উনি কাজ আছে রে ভাই আছে, যত তাড়াতাড়ি সম্ভব এই স্থান পরিত্যাগ করিতে হইবে আমাদের। এখন আর বাজি বিচার করিস না, বচার মামার বরযাত্রীটা তো মাথায় উঠেছে, অন্তত বউ ভাতটা খেয়ে এ পাপের প্রায়শ্চিত্ত করতে দে রে ভাই, আমাকে তো আটকাসে না। কি লোক রে বাবা, অগত্যা চলো চলো আমরাও যাই, নয়তো আবার কি কেলেঙ্কারি কাণ্ড ঘটে কে জানে। আসুক একবার, সব কটাকে এমন ধোলাই দেবো যে জীবনে আর বিয়ে বাড়ি যাওয়ার কথা বলবে না, কোনো কাণ্ড জ্ঞান নেই, সন্ধে হয়ে গেল একটা খবর পর্যন্ত দিল না, এমনকি আমলকি গ্রামের ঠিকানা ফোন নাম্বার কিচ্ছু দিয়ে গেল না। ও, এই এতক্ষণে ফোন করেছে। হ্যালো, কি ভেবেছিস? কি বাটুল বাবু, বাটুল বাবু, ওদের বাংসান, ওদের বাংসান। কে কে বলছেন আপনি? আমি আমি আপনার ভালো চাই। অর্থকিপুর থেকে এই মাত্র যে ট্রেনটা আমলকি গ্রামের উদ্দেশ্যে ছাড়ছে, ওই ট্রেনটা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে চলেছে। ওই ট্রেনেই আপনার ছেলেটা আছে। হোয়াট? উফ, জোর বাঁচা বেঁচে গেছি রে আজকে। সব ওই নসুদার জন্য হইল, আমলকি আর হর্তকি এক পিড়া দিচ্ছে। আমাদের মধ্যে বাড়ি ফিরে গেলেই মনে হয় ভালো হতো। হোয়াট, বাড়ি? কি টাইমিং আমাদের দেখেছিস, পচা পুকুর থেকে স্টেশনে এসেই আমলকি গ্রামের ট্রেনটা পেয়ে গেলাম। বলেছি না নিমন্ত্রণ লগ্নে আমার জন্ম, ভুল করে যে স্টেশনে নামলাম সেখানেও আমার জন্য নিমন্ত্রণ অপেক্ষা করছিল দেখলি? হ্যাঁ, বাবাইয়া খাওয়াইছে এক্কেরে। বচার মামার বিয়েটা সারা জীবনে ভুলবো না রে। শুধু বর যাত্রীটা মিস হয়ে গেল, ট্রেনটা পৌঁছতে পৌঁছতে মধ্যরাত, বরযাত্রী খেয়ে বচারা ফিরে চলে আসবে। ওকে, বেটার বউ ভাত দেন নেভার বরযাত্রী। ফাস্ট ফাস্ট ফাস্ট, যেভাবেই হোক ট্রেনটাকে আমাদের থামাতেই হবে। নসুদা, ওই দেখো গাড়িটা ট্রেনের সামনে নাও। ড্রাইভার ড্রাইভার, ট্রেন থামাও। একি আপনি? এভাবে ট্রেন থামাতে পারবো না, সিগন্যাল গ্রিন আছে। আমি বলছি ট্রেন থামাও। সরি সরি বাটুল বাবু। ড্রাইভার, আমি বাটুল বলছি ট্রেন থামাও, সামনে বিপদ, অ্যাক্সিডেন্ট হতে পারে। হোয়াট? একি বাটুল বাবু, ট্রেনের ব্রেক কাজ করছে না। ও মাই গড, yeah!
আমাদের ভাগ্যে বাচার মামার বিয়ের খাবার ছিল না তাই। তবে জীবনে এমনও কিছু কিছু ঘটনা ঘটে যায় যেটাকে যুক্তি দিয়ে বোঝা যায় না, সেটাকেই হয়তো আমরা কখনো বলি দুর্ভাগ্য, কখনো বা সৌভাগ্য। কি তাই না?